বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল ফিতর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ঈদ স্পেশাল এবং ইফতার স্পেশাল ফালুদা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আর প্রথমেই বলি, এই ফালুদা রেসিপিটা দুনিয়ার সবচেয়ে বেশি সহজ উপায়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এবং এটার স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। তা অবশ্যই আপনারা আমার এই আজকের ফালুদা রেসিপিটি ট্রাই করবেন। এই জন্য আমি চুলোতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি স্টিক নুডলস নিয়েছি, আর নিয়েছি সাগুদানা। সাগুদানাটা আমি একটু ধুয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখার ফলে সাগুদানাটা ফুটতে বেশি একটা টাইম নেবে না, তাড়াতাড়ি ফুটে যাবে। তো দুধটাতে বলক চলে এসেছে, এখন আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগুদানা। তা এখন একটা নাড়নে দিয়ে ভালো করে ডেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। অবশ্যই খেয়াল রাখবেন সাগুদানাটা দেওয়ার পর একটু ঘন ঘন নেড়ে চেড়ে দেবেন, নাহলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা জাল করে যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলো থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে, আর চুলো থেকে নামিয়ে নেওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো চুলো থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে ফালুদা তৈরির জন্য আমি ফ্রুটস কেটে নিয়েছি। এখানে নিয়েছি গ্রিন অ্যাপেল আর রেড অ্যাপেল, নিয়েছি কলা আর আম, আর জেলোটিনটা যেহেতু লকডাউনের সময় জেলোটিন পাউডারটা পাওয়া যায়নি, তো এখানে আমি জেলি যে ক্যান্ডিগুলো পাওয়া যায় সেটা নিয়েছি, আর ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, রেড কালার নিয়েছি। তো একটা আমি বোল নিয়ে এর মধ্যে অর্ধেকটা সেমাই দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে। আমার আজকে এই ফালুদা রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের সময় বাঁচবে এবং খুবই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে আমি অর্ধেক করে নিয়েছি এবং আমি এখানে 2-3 ড্রপ রেড ফুড কালার দিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্ক্রিপও করতে পারেন। আমি জাস্ট সৌন্দর্য দেখানোর জন্য আমি রেড কালারটি ইউজ করেছি। তো আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফালুদাকে ডেকোরেট করার জন্য আমি 2 গ্লাস আর 1টা প্যালা নিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো সেমাই দিয়ে দিলাম। প্রথমে আমি যে পিঙ্ক কালারের সেমাইটা সেটা দিচ্ছি। আর এই ধরনের সহজ সুন্দর এবং মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সায়লাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সেমাইগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আঙুর বা আনার এই ধরনের ফ্রুটসও ইউজ করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ফলগুলোতে পানি উঠে যায় সেই ফলগুলো ইউজ করবেন না, নাহলে কিন্তু আপনাদের ফালুদাটা পানি উঠে নষ্ট হয়ে যেতে পারে।
তো এখন ফ্রুটসগুলো দেয়া শেষ, তো আমি বাকি যে সেমাইটা ছিল সাদা অর্ধেক রেখেছিলাম সেই সেমাইটাই এর উপরে দিয়ে দিচ্ছি। সাজানোটা সম্পূর্ণই আপনাদের নিজেদের ওপর, আপনারা যেভাবে খুশি সাজাতে পারেন। তো আমি এর মধ্যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, যেহেতু পরশুদিন ভীষণ গরম ছিল আর গরমের কারণে কিন্তু আইসক্রিমটা ভালো করে জমতে পারে নাই। তো উপরে আমি জেলাটিন দিয়ে দিচ্ছি, জেলাটিনের যে ক্যান্ডিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ে এবং সবচেয়ে সহজ উপায়ে কিভাবে আমি ফালুদাগুলো তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকে এই ফালুদা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইলো অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।